যদি এইভাবে গিয়ে পৌঁছাই তো 3টের সময় টাইম আছে যদিও যাওয়ার। চলে গেছে, আর আমি আর একটা রুট থেকে ঢুকলাম, তো এখন নিউ কোচবিহার। তো আমি এখন চলে আসলাম কোচবিহার রেলওয়ে স্টেশনের বাইরে। তো এই হলো কোচবিহার রেলওয়ে স্টেশন, দেখুন খুব সুন্দর। আর এখানে ট্রেন জার্নি আমার ভ্রমণ জীবনের একটি অংশ বলতে পারেন, তাছাড়া ট্রেন জার্নি বেশ ভালো লাগে। তবে ট্রেন জার্নিতে যদি প্রাকৃতিক সৌন্দর্য বেশি উপভোগ করা যায় তাহলে তো আর কথাই নেই। কলকাতার মতো লোকাল ট্রেন উত্তরবঙ্গের দিকে তেমন নেই, সারাদিনে ওই 2 থেকে 3টে চলে, তাই ট্রেনগুলোতে লোকজনও তেমন হয় না বললেই চলে। এখানকার ট্রেনগুলিকে EMU ট্রেন বলা হয়, বেশিরভাগই ডিজেলে চলে। যেহেতু উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, তাই চলতি ট্রেনের জানালায় বা গেটের সামনে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যায়। আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করাই আলাদাই এক অনুভূতি। ডুয়ার্সের ট্যুর শেষ করে ঠিক করেছিলাম কোচবিহার ভ্রমণে যাব, সেই অনুযায়ী লাটাগুড়ি স্টেশন থেকে EMU ট্রেন ধরে রওনা দিলাম কোচবিহারের উদ্দেশ্যে। লাটাগুড়ি থেকে ট্রেনে যাওয়ার সময় দেখতে পেলাম সবুজে ঘেরা চা বাগান, ধানের ক্ষেত, নদী, নদীর উপরে ব্রিজ ও আরও অনেক কিছু। আর সেই সব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কোচবিহার। আজ সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চলে আসলাম লাটাগুড়ির যে স্টেশন রয়েছে সেই স্টেশনের টিকিট কাউন্টার। তো এখন এখান থেকে আমি টিকিটটা কেটে নিচ্ছি। তো টিকিট ভাড়া কী কত আছে সেটা আমি পরে আগে টিকিটটা কেটে নিই, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি। তো যেহেতু সারাদিনে মাত্র মানে একটা চ্যানেল 2 বার যাওয়া আসা করে, তো দেখুন কাউন্টারে লোক নেই। তো লাটাগুড়ি থেকে নিউ কোচবিহার যে টিকিট ভাড়া, সেই টিকিটের ভাড়া নিলে হচ্ছে গিয়ে 25 টাকা। তো এখান থেকে এখন ট্রেনের টাইম হয়ে গেছে 50-এর টাইম, তো এখন বাজে 8:30, 12 মিনিটের মধ্যে ট্রেনটা ঢুকবে। তো চলুন এখন এখান থেকে যাওয়া যাক কোচবিহারের দিকে, আর রাস্তায় যে কটা স্টেশন পড়ছে কি সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে পরে বলে দিচ্ছি। তো লাটাগুড়ি থেকে কোচবিহার অবধি যে ট্রেনে আমি জার্নি করছি সেই ট্রেন নাম্বারটা হচ্ছে 07525 DEMU প্যাসেঞ্জার। তো ট্রেনটা শিলিগুড়ি থেকে ছাড়ে আর পৌঁছাবে গিয়ে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। তো নিউ বঙ্গাইগাঁও হচ্ছে গিয়ে আপনার আসামে। তো লাটাগুড়ি থেকে নিউ কোচবিহারের দূরত্ব হচ্ছে 102 কিলোমিটার। লাটাগুড়ি থেকে নিউ কোচবিহার টোটাল স্টেশন হচ্ছে 10টা, আর সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট যদি মোটামুটি লেট না করে। তো লাটাগুড়ি থেকে এখন আমাদের ট্রেন ছেড়ে দিল, তো এখানে যাই না, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলো, ক্রসিং হওয়ার কথা ছিল কিন্তু ট্রেনটা লেট আছে, যাই হোক তার জন্য বোধ হয় ছেড়ে দিল। তো এরপরে 14 কিলোমিটার দূর এগিয়ে দাঁড়াবে পরের স্টেশন দমোহনিতে।
তো লাটাগুড়ি ছাড়ার পরে এখন এসে আমার ট্রেন দাঁড়ালো হচ্ছে দমনহীয় স্টেশনে। তো এখানে টাইম হচ্ছে ছিল 1:05, তো এখন পৌঁছালো হচ্ছে 1:10, মোটামুটি 5 মিনিটের লেট আছে। তো এখানে 1 মিনিট দাঁড়াবে, এখানে 1 মিনিট দাঁড়ানোর পর আবার এখান থেকে ছাড়বে, এরপরে গিয়ে দাঁড়াবে হচ্ছে ময়নাগুড়ি রোডে। দমনিতে আমার ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে 1:05 সময়, আর ছাড়লো এখন 1:50। তো এখানেই প্রায় দাঁড় করে দিল 40-45 মিনিট, না জানি আমি কটায় পৌঁছাবো। তো যদি এইভাবে গিয়ে পৌঁছাই তো 3টের সময় টাইম আছে, যদিও যাওয়ার মনে হচ্ছে না 5টাতেও পৌঁছাতে পারবো। যাই হোক, দেখি মেক আপ করতে পারে কি না। তো মনে হচ্ছে না, যেহেতু লোকাল ট্রেন, মেক আপ করার কোনো জায়গা আছে। যাই হোক, চলুন নেক্সট স্টেশনের দিকে যাওয়া যাক। তো এই ময়নাগুড়ি রোড স্টেশনে আমার ট্রেনের টাইম ছিল হচ্ছে গিয়ে 1:20, তো ঢুকলো হচ্ছে 1:55, আর এখানে হল্টিং টাইম ছিল 1 মিনিট, কিন্তু আবার দাঁড় করে দিল লাটাগুড়ি, পরে আপনার দমনহী, তারপরে এখানে এসে ময়নাগুড়ি, প্রত্যেকটা স্টেশনে 10-15 মিনিট এইভাবে করে দাঁড়াচ্ছে। তো প্রায় 40 মিনিট তো পুরো আগের স্টেশনটাই করে দিল, যাই না আবার এখন এখানে কতক্ষণ দাঁড়াবে। তো এখান থেকে তারপর আবার দেখি নেক্সট স্টেশন যাবো। এই লোকাল ট্রেনটা প্রচণ্ড ঝুলাচ্ছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো। কুড়িতে এই ময়নাগুড়ি রোড থেকে ছাড়ার কথা ছিল ট্রেনটা, তো এখন বাজে 2:20, পুরো 1 ঘন্টা লেটে ট্রেনটা ছাড়লো। তো কুচবিহার যে পৌঁছাবো কটায় জানি না। তো আমার ট্রেন এখন এসে দাঁড়ালো ভোটপট্টি স্টেশনে। তো এই এখনও আমার ট্রেন প্রায় 1 ঘন্টা লেট রয়েছে। তো এখান থেকে আমি এখন আবার এখানে আবার 1 মিনিটের হোল্ডিং টাইম, তো প্রত্যেকটা স্টেশনে 1 মিনিটের হোল্ডিং টাইম ছিল, তবুও প্রায় 1/2 ঘন্টা 45 মিনিট ধরে দাঁড়িয়েছিল, জানি না এবার কী হবে। তো যাই হোক, এখন আবার এই স্টেশনে দাঁড়ালো, দেখা যাক এখান থেকে সেই দাঁড়ায় নাকি আবার চলো। তো চলুন এই স্টেশনের পরে আবার নেক্সট স্টেশনে যাওয়া যাক। এবার আপনাদেরকে বলি যে আমি কেন আজকে কুচবিহার যাচ্ছি। তো লাটাগুড়ি ভ্রমণ শেষ করে আমি এখন যাচ্ছি কুচবিহারে। তার কারণ কুচবিহারে দুটো খুব ফেমাস প্লেস আছে, একটা হচ্ছে আপনার মদনমোহন মন্দির, আর দ্বিতীয় হচ্ছে কুচবিহার রাজবাড়ি। তো সেই দুটো আমি এক্সপ্লোর করব, দুটো স্পট আছে, এই দুটো স্পটে ট্রাভেলিং সম্বন্ধে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো।
তো এই রুটে যাত্রা করার সময় কমন একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রেল লাইনের দুপাশে প্রচুর চা বাগান, আর চা বাগানের সাথে সাথে রয়েছে আপনার ব্রিজও রয়েছে, চা বাগান, নদী, ব্রিজ, এগুলো খুব দেখা যাচ্ছে। যা জানা দেখুন, জানাতে চা বাগান দেখা যাচ্ছে। তো গোপালপুর নামক একটা স্টেশনে, এখানেও প্রায় গাড়ি অনেকক্ষণ দাঁড়ালো, কারণ এখানে শিলিগুড়ি যাওয়ার যে আর একটা ট্রেন ছিল সেটার সাথে ক্রসিং হলো। তো যেখানে 3টে আমার কোচবিহার নামার কথা ছিল, তো এখনই এখানে বেজে গেছে 3:15, তো এখনও বোধ হয় 3-4টে স্টেশন আছে। তো দেখি, তো এখন টাইম দেখাচ্ছে 3:53 দিকে, তো 4টে মনে হয় বেজে যাবে পৌঁছাতে পৌঁছাতে। ট্রেনের যে লোকাল ট্রেনের যে স্পিড, তো দেখুন এখানে 96-97, তো ম্যাক্সিমাম স্পিড এখানে 99%, তো ম্যাক্সিমাম এখানে 99 কিলোমিটার পার আওয়ার, আর এখানে হচ্ছে অ্যাভারেজ স্পিড দেখাচ্ছে 86 কিলোমিটার। তো এই হলো লোকাল ট্রেনের স্পিড। এখন যে স্টেশন ছেড়ে যাচ্ছে আমার ট্রেন, সেটা হচ্ছে চাপাগুড়ি। এই চাপাগুড়ি হলো নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনের আগের স্টেশন। তো এখান থেকে, এই চাপাগুড়ি থেকে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। তো এখান থেকে এখন যাবো নিউ কুচবিহারে। চলুন এখন নিউ কুচবিহার যাবো, আর ওখানে গিয়ে তারপরে নামবো। লাইন চলে গেছে, আর আমি আর একটা রুট থেকে ঢুকলাম, তো এখন নিউ কুচবিহার আসছে। এখান থেকে এখন দেখি, এখন বাড়ি যেতে হবে, গিয়ে হচ্ছে দেখতে হবে যে নিউ কুচবিহার স্টেশন থেকে কীভাবে যাওয়া যায়, সেগুলো আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। তো চলুন এখন ট্রেন ঢুকছে নিউ কুচবিহার জংশনে। দুপুর 12:50 আমি রওনা করেছিলাম লাটাগুড়ি থেকে, এখন এসে পৌঁছালাম আমি নিউ কুচবিহার। তো নিউ কুচবিহারে টাইম ছিল 3:00, তো এখন বাজে 4:08, তার মানে 1 ঘন্টা 8 মিনিট লেট হয়ে গেছে। যাই হোক, এখান থেকে এখন আমার বাইরে বেরোতে হবে, বাড়িয়ে বেরিয়ে তো আমি বলে দিচ্ছি এরপরে কোন দিকে যেতে হবে। তো এই হলো কুচবিহার রেলওয়ে স্টেশন।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর এই দেখুন একদম পুরনো দিনের ছোঁয়া। তো এদিক থেকে আমাদের এন্ট্রি করতে হবে, আর ওদিকে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। তো আমি এগুলো আর বাদ বাকিগুলো ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি এখন চলে আসলাম কোচবিহার রেলওয়ে স্টেশনের বাইরে। তো আমার পিছনে হচ্ছে রেলওয়ে স্টেশন, এই হলো রেলওয়ে স্টেশন। আর এখান থেকে যে গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কোচবিহার রাজবাড়ি বা মদনমোহন বাড়ি যেতে গেলে আপনাকে মানে টোটো করে যেতে হবে। তো টোটো মানে রাজবাড়ি না গেলেও হবে, ওখানে আপনাদের বলতে হবে বাসস্ট্যান্ডে যাবো। তো বাসস্ট্যান্ডে এখান থেকে টোটোতে নেবে 20 টাকা। তো এখান থেকে বাসস্ট্যান্ডে গেলেই বাসস্ট্যান্ডের কাছেই আপনি একদম কোচবিহার রাজবাড়ি, আর ওখান থেকে একটু দূরে রয়েছে মদনমোহন বাড়ি। তো এই যে দেখুন বাসটা রয়েছে, যেগুলো দেখছেন এখানে কিন্তু রিটায়ার রুম পাওয়া যায়। তো আপনারা যদি কোচবিহার স্টেশনে যদি থাকতে চান কখনো, তো এখানে রিটায়ার রুম যেগুলো আছে এখানে রুম, তো রিটায়ার রুমে থাকতে পারেন। রিটায়ার রুমগুলো কিন্তু অনেক সস্তায় পাওয়া যায়। তো আমি এখানে একবার এসে থেকেছিলাম। তাহলে এই ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।